প্রতিবছর 6 ডিসেম্বর দিনটি সমগ্র দেশে অসামরিক প্রতিরক্ষা ও গৃহরক্ষী বাহিনীর স্থাপনা দিবস হিসেবে পালন উদযাপন করা হয়। একইভাবে রাজ্যের 60তম সারা ভারত অসামরিক প্রতিরক্ষা ও গৃহরক্ষী বাহিনীর স্থাপনা দিবস যথাযোগ্য মর্যাদার সাথে পালন করা হয় মঙ্গলবার। এদিন এডিনগর পুলিশ মাঠে 60তম সারা ভারত অসামরিক প্রতিরক্ষা ও গৃহরক্ষী বাহিনীর স্থাপনা দিবস অনুষ্ঠানের সূচনা করেন মন্ত্রী রামপ্রসাদ পাল। তিনি বীর শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। তিনি বলেন, একটা সময় অসামরিক প্রতিরক্ষা দপ্তরের কাজকর্ম শহর কেন্দ্রিক ছিল, কিন্তু বর্তমান সরকার 2021 সালের 27 জুলাই অসামরিক প্রতিরক্ষা দপ্তরকে সমগ্র রাজ্যে সম্প্রসারণ করা হয়। তিনি আরো বলেন, যারা দেশের জাতীয় সংহতি, অখণ্ডতা এবং জাতীয় বিপর্যয়ের মোকাবেলা করতে গিয়ে নিজেদের জীবন উৎসর্গ করেছেন, এদের যৌথ বাহিনীর কুচকাওয়াজ পরিদর্শন করেন মন্ত্রী রামপ্রসাদ পাল। দুর্যোগ পরিস্থিতির শপথ বাক্য পাঠ করেন মন্ত্রী। কুচকাওয়াজে অংশগ্রহণকারী প্লেটুনগুলিকে পরবর্তীতে পুরস্কৃত করেন মন্ত্রী। সর্বভারতীয় অসামরিক প্রতিরক্ষা বাহিনী ও গৃহরক্ষী বাহিনীর সদস্য ও সদস্যরা দেশ ও রাজ্যের সংকট ও বিপর্যয়ে, বহিঃশত্রুর আক্রমণে, সন্ত্রাসবাদী হামলায়, প্রাকৃতিক দুর্যোগ ও সাধারণ আইন শৃঙ্খলা রক্ষায় প্রশংসনীয় দেশ সেবা ও আদেশের এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে চলেছে। ভূমিকম্প, বন্যা, ঘূর্ণিঝড়, ভূমিধ্বংস, বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ এবং মনুষ্য সৃষ্ট দুর্যোগের কারণে পৃথিবীর বিভিন্ন দেশে প্রচুর মানুষ মারা যাচ্ছে, আহত হচ্ছে, সম্পত্তি ও ক্ষয়ক্ষতি হচ্ছে প্রচুর পরিমাণে। আমাদের রাজ্যটি অতিমাত্রায় ভূমিকম্প প্রবণ এবং ঘূর্ণিঝড় প্রবণ অঞ্চল হিসেবে চিহ্নিত।